গতকাল একটা কথা বলেছিল যে মানে টিম থেকে বলা হয়েছিল দুটো গোল করতে চাও প্রথম ম্যাচে ভারতকে এক শূন্য গোলে হারিয়েছিল এবার দুইটা গোল দুটো গোল হয়নি তারপর শিরোপা জিতেছে তো দুই গোল না করার কিছুটা হলেও কোনো একটু আক্ষেপ আছে কি দুঃখ লাগছে যে চ্যাম্পিয়ন হয়েছে বাট দুইটা গোল করা হয়নি দুইটা গোল হয়নি কিন্তু আমরা তো একটা গোল দিতে পেরেছি কিন্তু ছাড়াও আমরা আগের ম্যাচেও কিন্তু তাদেরকে একটা গোল দিয়েছি ওইটাই মিলে আমরা দুটো গোল মানে মেনে নিতেছি মেনে এক্স্যাক্টলি একটা গোল আমরা দেখলাম যে একদম গোল লাইন থেকে তারা ফিরিয়ে দিল সেটাকে মনে হয় যে গোল গোল ছিল সেটা কি মনে হয় না আমরা প্রথমে তো আমরা ভাবছিলাম যে এটা গোল হয়ে গেছে কিন্তু রেফারি দেয়নি মনে হয় আমরা এটা ভাবছি কিন্তু পরে আমরা রেফারির সাথে কথা বলছি রেফারি বলছে যে লাইনে থেকে যে মেন রেফারি ছিল ওনারা দেখছে বা গোল হয়নি বলে তারপরে এই জন্যই আমরা মানে এই কথাটা মেনে নিচ্ছি আমরা আমাদের কাজ যে কন্টিনিউ আমরা আবারও খেলবো আবারও গোল দেব সেভাবে আমরা ওই কথাটা মেনে আর কিছু বলি না এক্সাক্টলি কেমন মানে টিমের ক্যাপ্টেন হিসেবে কেমন লাগছে যে এরকম একটা বিজয়ের মাস এবং পঞ্চাশ বছর আমাদের পূর্ণ হলো বিজয়ের এরকম সময়ে একটা ট্রফি উপহার দিতে পেরে অ্যাজ এ খেলোয়াড় এবং অ্যাজ এ ক্যাপ্টেন কেমন লাগছে প্রথমত বলি যে আমরা আমাদের লক্ষ্য ছিল আমরা ফাইনাল খেলব এবং আমরা আমাদের দেশের মাটিতে যখন এই খেলাটা সাব চ্যাম্পিয়ন যে আন্ডার নাইনটিন সেটা আমাদের দেশে আমরা আবার এই চ্যাম্পিয়ন ট্রফিটা রেখে দেব। সেই লক্ষ্য অনুযায়ী আমরা কিন্তু ম্যাচ বাই ম্যাচ উইন হয়েছি আবার দর্শককে ভালো খেলা উপহার দিয়েছি আর সেভাবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি তার জন্য আমাদের